নমস্কার বন্ধুরা আরও একবার এডিশনে সকলকে স্বাগত বন্ধুরা গতকাল আপার প্রাইমারি মামলার একটি হেয়ারিং ছিল কলকাতা হাইকোর্টে এবং সকাল এগারোটা থেকে সেই মামলার শুনানি শুরু হয় এবং আগের অর্ডারে বলাই হয়েছিল যে এজি স্যার ওনার বক্তব্য শেষ করবেন চোদ্দ তারিখে এবং সেই কথা মতোই উনি ওনার বক্তব্য শেষ করেছেন তিনি যেসব উত্তর দিয়েছেন এবং রি অ্যাসেসমেন্ট সম্পর্কে যেসব ব্যাখ্যা দিয়েছেন তার মধ্যে কিন্তু দুর্নীতি থেকেই যাচ্ছে এবং ফাইনাল অর্ডারেই বয়া যাবে আপার প্রাইমারি কতটা দুর্নীতিমুক্ত হতে পারবে তো আগামী ষোলো তারিখে আবারও কিন্তু এই মামলার হেয়ারিং হবে কলকাতা হাইকোর্টে এবং তার একটি লিস্ট কিন্তু অলরেডি প্রকাশ করে দিয়েছে এবং ষোলো তারিখে পিটিশনারদের পক্ষ থেকে বক্তব্য রাখা হবে এবং ওই দিনই কিন্তু লাস্ট সময় দেওয়া হয়েছে এরপর উনিশ তারিখ এবং কুড়ি তারিখে আবারও কিন্তু আপার প্রাইমারি মামলার হেয়ারিং হবে আমরা তাহলে দেখে নেব এবার এই লিস্টে আপার প্রাইমারি কেসটিকে কত নম্বর কোর্টে এবং কত নম্বর সিরিয়ালে রাখা হয়েছে এখানে আমরা নাইন ফাইভ নাইন সেভেন কেসটিকে সার্চ করলাম এবং দেখতেই পাচ্ছি যে এই কেসটিকে পাঁচ নম্বর কোটে রাখা হয়েছে এবং সিঙ্গেল বেঞ্চে এবং সকাল এগারোটা থেকে এই মামলার শুনানি হবে তো এখানে ষোলো তারিখে সপ্তাহ শুক্রবারে আবার এই মামলার শুনানি হচ্ছে পাঁচ নম্বর কোর্টে এবং একে এক নম্বর সিরিয়ারে রাখা হয়েছে অর্থাৎ এর পরের দিন পিটিশনারদের পক্ষ থেকে বক্তব্য রাখার কথা তো দেখা যাক ওই দিন কী হয় কলকাতা হাইকোর্টে